শাকিব খান মানেই হচ্ছে উপবিশ্বাস, উপবিশ্বাস মানেই হচ্ছে শাকিব খান। বুবলি ম্যাম যদি শাকিব খানের জীবনে না আসতো আজীবন উপবিশ্বাস ম্যাডাম এই বদনাম শাকিব খানের নামে করেই যেত, করেই যেত। কি এই কথা কি বিশ্বাস হয়? উনি কি ঠিক বলেছেন? এখনো কি যদি শবনম বুবলির সাথে শাকিব খানের বিয়ে না হতো তাহলে উপবিশ্বাস শাকিব খানের আগের মতো বদনাম করেই যেতেন? সেই বিষয়ে আমরা পরে আসব, এই বক্তব্যটিও আমরা পুরোই শুনব। তার আগে উপবিশ্বাসের নিজের মুখ থেকে শুনে আসি, উপবিশ্বাস যে খুব চালাক এবং চট করে বুদ্ধি বের করতে পারেন। শুনুন, টেকনিক্যালি বুদ্ধি চালালাম আমি, আবার ইনস্ট্যান্ট বুদ্ধি বের করতে পারি, তো বড় উপরে একটা বোরখা চেয়ে নিলাম। হ্যাঁ, উপবিশ্বাস খুব চালাক, চট করে তিনি বুদ্ধি বের করতে পারেন, এই কথাগুলো কাকে বলেছিলেন? আর যে কিবরিয়াকে, যিনি স্তরে স্তরে প্রশ্ন করে অতিথির মুখ থেকে, বুক থেকে মারাত্মক সব কথা বের করে নিয়ে আসেন। এখানে আর যে কিবরিয়া মারাত্মক একটি প্রশ্ন করেছিলেন, চলুন সেটি শুনি। ছবির প্রতি প্রেম ছিল না শাকিব খানের প্রতি আলটিমেট? হ্যাঁ, এটি হলো প্রেমটা কি, উপবিশ্বাসের প্রেমটা কি আসলে শাকিব খানের প্রতি ছিল নাকি সিনেমার প্রতি ছিল? তিনি সিনেমাতে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেতে পেয়েছিলেন, এই কারণে কিন্তু শাকিব খানকে তিনি হাত করেছিলেন। প্রশ্নটা অনেকটা এমন ছিল। আর যে কিবরিয়ার একটি লম্বা প্রশ্ন আছে, আমরা সেই কথাটিও শুনি, চলুন। অবস্থা এরকম দাঁড়িয়ে আছে যে শাকিব খান মানেই হচ্ছে উপবিশ্বাস, উপবিশ্বাস মানেই হচ্ছে শাকিব খান, ব্যাপারগুলো এটা হরহামেশাই আমাদের মধ্যে হয়ে থাকে। আপনি কখন বুঝতে পারলেন যে শাকিব খানের দিকে আপনার একটা আলাদা অ্যাটেনশন যাচ্ছে বা শাকিব খান আপনাকে আলাদা একটা অ্যাটেনশন দিচ্ছে, যেটা হুইচ ইজ ডিফারেন্ট, এরকম কোনো কিছু কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন? এটা কি ওই দুই একটা ছবির মধ্যে কাজ করতে করতে কি যে কখন বুঝতে পারলেন আপনি আসলে শাকিব খানের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িতে গেছেন? এটির কোনো স্পষ্ট উত্তর কিন্তু উপবিশ্বাস আসলে দিতে পারেননি, কারণ উত্তর তার নেই। তার ভেতরে আসলে ছিল সিনেমাতে প্রতিষ্ঠা পাওয়া। এই প্রতিষ্ঠা পাওয়ার জন্য তিনি কাকে আশ্রয় হিসাবে নেবেন? তখন তিনি দেখেছেন চলচ্চিত্রে একচ্ছত্র আধিপত্য, প্রভাবশালী রয়েছেন শাকিব খান। সুতরাং শাকিব খানের প্রেমেই তাকে পড়তে হবে, শাকিব খানকেই তাকে হাতে নিতে হবে। তিনি সেই কাজটি করেছেন। যাই হোক, উপবিশ্বাসের এই চালাকি, এই রমরমা আচরণ এখনও তিনি কিন্তু করে যাচ্ছেন। তিনি আগের মতোই আছেন, তিনি বদলাননি। অনেকে বলে বিপদে পড়ে তিনি বদলাচ্ছেন, না, তিনি আগ থেকেই চালাক, ধুরন্ধর, চতুর টাইপের, মানুষকে ধোকাবাজ করা টাইপের। তিনি মন্দিরে যেতেন সুন্দর সুন্দর ছেলে দেখতে। যাই হোক, এরকম কথা কিন্তু তিনি বলেছেন। এখন আমরা সেই কথাটি শুনব, কীভাবে তিনি বুঝতে পারলেন শাকিব খানের সাথে যদি শবনম বুবলির প্রেম, বিয়ে না হতো তাহলে উপবিশ্বাস এখনও শাকিব খানের বদনাম করেই যেতেন। আসুন আমরা সেটি শুনি। বুবলি ম্যাম যদি শাকিব খানের জীবনে না আসতো আজীবন উপবিশ্বাস ম্যাডাম এই বদনাম শাকিব খানের নামে করেই যেত, করেই যেত প্রতিটা লাইভে লাইভে। হঠাৎ করে এই ভালো মানুষই হঠাৎ করে এই বহু রূপ ধারণ, আমার বোঝে আসতেছে না। এমনকি আমার এলাকাবাসী আর অনেক মানুষজন আমাকে বলতেছে, একটা কিছুদিন আগে বুবলি ম্যামকে নিয়ে শাকিব খানকে নিয়ে যুদ্ধ করেছি যে হিরো বিয়ে করেছে, কি হয়েছে, সংসার করবে, করে প্রতিটা লাইভে আমাদের প্রিয় উপবিশ্বাস ম্যাম হেসে হেসে যে ইঙ্গিতগুলো দিচ্ছে এবং বলছে, কিছুদিন আগেও নিউ ইয়র্কে যে দুদিন আগে না একদিন আগে বললো যে শাকিব খানের নাম বললে ভাইরাল, তখন একজন ওই উপর দিক অপর পক্ষ থেকে বলতেছে যে আপনিও তাহলে ভাইরাল, উনি বলতেছে আমি ভাইরাল না, আমি সবাইকে ভাইরাল করি। নো 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 ম্যাম, আপনি কাউকে ভাইরাল করেন না, শাকিব নামটা ভাইরাল ঠিক বলেছেন এবং শাকিবের নাম নিয়ে আপনি নতুন করে ভাইরাল হচ্ছেন। আমার কেন জানি মনে হচ্ছে বুবলি ম্যাম যদি শাকিব খানের জীবনে না আসতো আজীবন উপবিশ্বাস ম্যাডাম এই বদনাম শাকিব খানের নামে করেই যেত, করেই যেত প্রতিটা লাইভে লাইভে। হঠাৎ করে এই ভালো মানুষই হঠাৎ করে এই বহু রূপ ধারণ, আমার বোঝে আসতেছে না। এমনকি আমার এলাকাবাসী আর অনেক মানুষজন আমাকে বলতেছে, একটা কিছুদিন আগে বুবলি ম্যামকে নিয়ে শাকিব খানকে নিয়ে যুদ্ধ করেছি যে হিরো বিয়ে করেছে, কি হয়েছে, সংসার করবে, করে প্রতি। এই যে তিনি যে বললেন এখনও যদি শাকিব খানের সাথে শবনম বুবলির বিয়ে না হতো, উপবিশ্বাস কিন্তু আগের মতোই শাকিব খানের বদনাম করেই যেতেন। উপবিশ্বাস শাকিব খানের কী পরিমাণ বদনাম করেছেন এটা এখনও কিন্তু মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, এটা ভিডিও, এটা কোনো লেখা বিষয় নয়।
শাকিব খানের বিরুদ্ধে, শাকিব খানের পরিবারের ভাই বোনের বিরুদ্ধে, শাকিব খানের বোনের হাজবেন্ডের বিরুদ্ধে, শাকিব খানের মা বাবার বিরুদ্ধে বিস্তৃত সব নোংরা কথাবার্তা বলেছেন। যাই হোক, যদি শবনম বুবলির সাথে শাকিব খানের সম্প্রেম না হতো, বিয়ে না হতো, তাহলে অপবিশ্বাস কি এখনও শাকিব খানের বদনাম করে যেতেন? কথাটি সত্যি, কারণ অপবিশ্বাসের মূল চ্যালেঞ্জ, মূল টার্গেট কিন্তু শাকিব খান। শাকিব খান যাতে ভালো না থাকেন, রিল্যাক্সে না থাকেন, তাকে অস্থির করে রাখা হয়, এটিই হচ্ছে হলো শাকিব খানের মূল অপবিশ্বাসের মূল টার্গেট, শাকিব খানকে অস্থির করে রাখা। এখন সেটা কিভাবে, ধরেন অপবিশ্বাস বিয়ের আগে অস্থির করে রেখেছেন নিজের চলচ্চিত্রের প্রতিষ্ঠা পাওয়ার জন্য, বিয়ে করেছেন তার আরও ঘনিষ্ঠ হওয়ার জন্য, বিয়ের পরে শাকিব খানকে অস্থির করে রেখেছেন শাকিব খানকে মুঠোয় নেওয়ার জন্য, হাতের মুঠোয় কব্জা করার জন্য। যখন শাকিব খান এক পর্যায়ে ভুল ভাঙে, তার সাথে সম্পর্ক ছিন্ন করার একটি সঠিক সিদ্ধান্ত নেন, তখন কিন্তু অপবিশ্বাস ধীরে ধীরে শবনম বুবলির দিকে ঝুঁকে যান, শবনম বুবলিকে বিয়ে করেন, সন্তান হয়। স্বপ্ন শাকিব খান ভালোই চলছিলেন, শাকিব খানের মধ্যে ভালোই পরিবর্তন আসছিল, স্মার্ট হয়ে যাচ্ছিলেন ক্রমান্বয়ে আরও। অপবিশ্বাস তো শাকিব খানকে সুখে থাকতে দিবেন না, সুতরাং তার সেই ঘরটা ভাঙতে হবে, ছলে বলে কৌছলে নানান বদনাম ছড়িয়ে সিন্ডিকেট করে, সিস্টার সিন্ডিকেট, নিউজ সিন্ডিকেট, মিডিয়া সিন্ডিকেট করে শবনম বুবলির সাথে একটি দূরত্ব তৈরি করতে পেরেছেন, যদিও সেটির এখনও বিচ্ছিন্নতা হয়নি, তারা সেপারেট আছেন এখন পর্যন্ত, তাদের মধ্যে কিন্তু ডিভোর্স হয়নি, আছেন কি তারা সেপারেট। সেই হিসাবে তাদের অপবিশ্বাসের টার্গেট কিন্তু সেখানেও শাকিব খান। এখন সেটা করার জন্য, শাকিব খানকে অস্থির করার জন্য, শাকিব খানের প্রতি তার শূল কুদৃষ্টি টার্গেট ঠিক রাখার জন্য কী করতে হবে, শাকিব খানের সুনাম করতে হবে, সমাজে ছড়িয়ে দিতে হবে শাকিব খানের সাথে তার সম্পর্ক বিদ্যমান আছে, এবং শবনম বুবলির ভিতরেও একটি বিচ্ছিন্নতা তৈরি করতে হবে। শবনম বুবলির বদনামগুলো বিভিন্ন সমাজের স্তর থেকে, সম্ভাব্য স্তর থেকে শাকিব খান পর্যন্ত পৌঁছে দিতে হবে। শবনম বুবলির ব্যাপারে শাকিব খানের মনে বিশ্রী বিচ্ছিরী ভাব তুলে ধরতে হবে, তাদের দূরত্ব আরও বাড়িয়ে তুলতে হবে, টার্গেট হলো সেটি চূড়ান্ত ডিভোর্সের পর্যায়ে নিয়ে যাওয়া। এখন কথা হলো, কথাটি কি ঠিক? ঠিক, কারণ তখন শাকিব খানের বদনাম করার দরকার ছিল শাকিব খানকে ধ্বংস করার জন্য, এখন শাকিব খানকে ধ্বংস করার জন্য শাকিব খানের সুনাম করা প্রয়োজন। ওই যে তিনি চালাক, হঠাৎ বুদ্ধি বের করতে পারেন, যখন যা খুশি, যখন যার বিরুদ্ধে খুশি, অসম্ভব চালাক তিনি, সেই বুদ্ধি তিনি বের করতে পারেন। সহযোগী হিসেবে তিনি আরও কিছু দুষ্ট চক্রকে পাশে পেয়ে যান, আরও কিছু অপরাধী চক্রকে পাশে পেয়ে যান। সো অপবিশ্বাস যে শাকিব খানের এখন যে সুনাম করছে, তার এই দুরিভিসন্ধি, এটাই, এখানেই হলো মূল ধান্দা। শবনম বুবলির মনে স্থায়ী একটি ধারণা ঢুকিয়ে দেওয়া যে শাকিব খান অপবিশ্বাসের সাথে যোগাযোগ করছেন, অথচ এর আগে তিনি বলতেন কি, আব্রাহাম খান জয়ের খরচ দিচ্ছে না শাকিব খান, অপবিশ্বাসের খরচ তো দিচ্ছেই না, পড়াশোনার খরচ দিচ্ছে না, তাকে মারতে চেয়েছিল, আব্রাহাম খান জয়কে মেরে ফেলতে চেয়েছিল, শাকিব খানের পরিবার আব্রাহাম খান জয়ের জন্য নিরাপদ না, ইত্যকার বিশ্রী কথাবার্তা বলেছেন। কেন? শাকিব খানের ইমেজকে ধ্বংস করে দিতে হবে, মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা, বিপুল ভালোবাসা, এখন আবার শাকিব খানের ইমেজকে ধ্বংস করতে হবে। শাকিব খান এখন শাকিব খান যদি এখন অপবিশ্বাসের সাথে সম্পর্ক রাখে, এটি যদি সমাজের প্রতিষ্ঠা পায়, তার ভক্তরা, মানুষ কী বলবে, শাকিব একবার ডিভোর্স দিয়েছে, আবার তার সাথে সম্পর্ক করছে, অপবিশ্বাস এখন এটি প্রতিষ্ঠা করতে চাইছেন, তাহলে শাকিব খানের ইমেজ সমূলে ধ্বংস করা যাবে। আসলে অপবিশ্বাসের দ্বারা তা কখনোই সম্ভব নয়, তিনি তা পারবেন না। মানুষ বুঝে গিয়েছে তার কোনো কথাই সত্য নয়। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।